নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা বন্ধুরা আপনি কি বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা তাহলে ভিডিওটি আপনারই জন্য কারণ এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাতে চলেছি বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা যদি আপনি হন তাহলে আপনাদের ক্ষেত্রে ফেব্রুয়ারি মাস কেমন যেতে চলেছে অর্থাৎ এই মাসে আপনাদের কোন কোন ঘটনা ঘটতে চলেছে তার আগাম পূর্বাভাস এই ভিডিওর মাধ্যমে পেতে চলেছেন তবে একটি বিষয়ে মাথায় রাখবেন আমি যে ভবিষ্যৎবাণী আপনাদেরকে জানাতে চলেছি সেটি সম্পূর্ণরূপে সার্বিক ভবিষ্যৎবাণী কারণ আমি আপনার হাত বা আপনার জন্ম তারিখ কোনোটাই দেখতে পাচ্ছি না তাই ভিডিওতে বলা প্রতিটি কথাই যে হানড্রেডে হান্ড্রেড মিলবে এ ধরে কখনোই এগোবেন না এবং বড়ো ধরনের ডিজিটাই নেওয়ার ক্ষেত্রে আপনারা অবশ্যই কোনো এক্সপার্ট অ্যাস্ট্রোলজারের পরামর্শ নিন আর যদি আপনারা মনে করেন আমাকে দেখাবেন সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে বুকিং করতে পারেন একটি কথা মাথায় রাখবেন এটি পেড সার্ভিস ফ্রি সার্ভিস নয় তাই তারাই কেবল যোগাযোগ করুন যারা জন্মছক বিচার করাতে চান তাহলে আসুন যে নেওয়া যাক বৃশ্চিক রাশির জাতক ও জাতিকার ফেব্রুয়ারি মাস কি বার্তা বহন করতে চলেছে প্রথমে গ্রহ গোচরের দিকে নজর রাখা যাক অর্থাৎ এই মাসে কয়েকটি গ্রহের গোচর হতে চলেছে পয়লা ফেব্রুয়ারি শনি গ্রহ মকর রাশিতে অস্তমিত হতে চলেছে তেরোই ফেব্রুয়ারি রবি গ্রহ কুম্ভ রাশিতে প্রবেশ করতে চলেছে ছাব্বিশে ফেব্রুয়ারি মঙ্গল গ্রহ মকর রাশিতে প্রবেশ করতে চলেছে এবং সাতাশে ফেব্রুয়ারি শুক্র গ্রহ মকর রাশিতে প্রবেশ করতে চলেছে আসুন এই গোচরে নিরিকে জেনে নেওয়া যাক বৃশ্চিক রাশির জাতক ও জাতিকার ফেব্রুয়ারি মাস কেমন যেতে চলেছে এই মাসে যারা চাকুরি করছেন তাদের চাকুরি ক্ষেত্রে কিন্তু পদোন্নতি বা প্রমোশন দেখতে পাওয়া যাচ্ছে পাশাপাশি যারা ঘরে বসে রয়েছেন বেকার রয়েছেন তাদের ক্ষেত্রে চাকরি প্রাপ্তির সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে এছাড়াও এই মাসে যারা ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে যথেষ্ট পরিমাণে সুব চলেছে আপনাদের দৈনন্দিন রোজগার কিন্তু বৃদ্ধি পেতে চলেছে পাশাপাশি এই মাসে যারা ব্যবসা করছেন অর্থাৎ এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করছেন যারা অনলাইন কোনো কাজের সাথে যুক্ত রয়েছেন যারা অ্যাফিলেট মার্কেটিংয়ের সঙ্গে যুক্ত রয়েছেন এছাড়াও যারা শেয়ার মার্কেটের সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে যথেষ্ট মাত্রায় শুভ হতে চলেছে এছাড়াও যারা ফুড প্রোডাক্টের বিজনেস করছেন যারা গ্ল্যামার কোনো প্রোডাক্টের বিজনেস করছেন তাদের ক্ষেত্রে যথেষ্ট পরিমাণে শুভ হতে চলেছে এই মাস এই মাসে পারিবারিক সুখ কিন্তু আপনারা পেতে চলেছেন অর্থাৎ পরিবার থেকে কিন্তু হেল্প পেতে চলেছেন আপনারা পাশাপাশি এই মাসে যারা প্রেম বা প্রেমজ সম্পর্কের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রেও দুর্দান্ত যেতে চলেছে আপনাদের জীবনে নতুন প্রেমের পাশাপাশি পুরনো প্রেম কিন্তু কামব্যাক করতে চলেছে এটা বলা যেতে পারে পাশাপাশি যারা প্রেমকে বিবাহে রূপদান দিতে চাইছেন তারাও কিন্তু নির্দিষ্ট দিতে পারেন এই মাসে এই মাসে আপনারা যদি কোনো গাড়ি বা বাড়ি ক্রয় করতে চান সেক্ষেত্রে কিন্তু করতে পারেন বা অ্যাডভান্স বুকিংয়ের জন্য টাকা দিতে পারেন এর পাশাপাশি এই মাসে আপনারা নতুন কোনো বিজনেস যদি স্টার্ট আপ করবো হবেন সেটাও কিন্তু আপনারা করতে পারেন বন্ধু বান্ধবের কাছ থেকে কিন্তু এই মাসে সাহায্য বা সুযোগ কিন্তু পেতে চলেছেন যাদের মা অসুস্থ রয়েছে সেই জায়গা থেকে কিন্তু যথেষ্ট পরিমাণে ওভারকাম হতে চলেছে অর্থাৎ গুরুজনদের শরীর স্বাস্থ্য কিন্তু ভালো যেতে চলেছে এই মাসে এই মাসে আপনার গৃহে কোনো শুভ অনুষ্ঠান বা মাঙ্গলিক অনুষ্ঠান হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে পাশাপাশি এই মাসে আপনারা কোথাও ভ্রমণে বা ট্যুরে যেতে চলেছে দীর্ঘদিন ধরে পাত্রপাত্রী দেখাশোনা করছেন তাদের এই মাসে কিন্তু এই পাত্র পাত্রী দেখার জায়গাটা কিন্তু সমাপ্ত হতে চলেছে অর্থাৎ যাকে আপনি খোঁজ করছেন মানে যার যেরকম আপনি ছেলে বা মেয়ে খোঁজ করছেন ঠিক তেমনই কিন্তু আপনারা পেতে চলেছেন এই মাসে এবং আপনাদের বিবাহ কিন্তু স্থির হতে চলেছে পাশাপাশি যাদের ডিভোর্স হয়ে গেছে তারাও দ্বিবিবাহের জন্য এগোতেই পারেন এই মাসে আপনারা ভূ সম্পত্তি লাভও কিন্তু করতে চলেছে অর্থাৎ পৈতৃক সূত্র থেকে হোক উত্তরাধিকারী সূত্র থেকে হোক বা শ্বশুরালয় থেকে অর্থ বা সম্পত্তি লাভের সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে এছাড়াও এই মাসে লটারি সাটটা, জুয়া বা শেয়ার মার্কেট থেকে অর্থ প্রাপ্তি করতে চলেছেন আপনারা এই মাসে আপনাদের সাহস ও পরাক্রম কিন্তু বৃদ্ধি পেতে চলেছে এবং যে কোনো কাজে কিন্তু উদ্দীপনা আপনাদের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে এই মাসে আপনার ভাই বোনের সাথে সম্পর্ক খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে এবং এই মাসে আপনাদের রাগ বৃদ্ধি হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে তাই আমি আপনাদেরকে বলবো এই মাসে আপনার রাগকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন আর যদি না করতে পারেন সেক্ষেত্রে কিন্তু নিজের ক্ষতি নিজেই করে বসবেন যারা স্টাডি করছেন অর্থাৎ বিদ্যার্থীরা রয়েছেন তাদের ক্ষেত্রে খুব একটা মাসটি শুভ নয় বিশেষ করে যারা লোয়ার লেভেলে পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে খুব একটা শুভ যাবে না তবে যারা হায়ার লেভেলে পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে লোয়ার লেভেলের থেকে একটু হলেও ভালো যেতে চলেছে এছাড়াও যারা গবেষণা করছেন যারা সায়েন্টিস্ট রয়েছেন তাদের ক্ষেত্রে যথেষ্ট মাত্রায় শুভ যেতে চলেছে এই মাসে যারা কম্পিটিটিভ এক্সামে বসছেন তাদের ক্ষেত্রেও এই মাস যথেষ্ট পরিমাণে শুভবার্তা বহন করতে চলেছে এই মাসে যারা গ্ল্যামার দুনিয়ার সাথে যুক্ত রয়েছেন অর্থাৎ ক্যামেরার সামনে বা ক্যামেরার পিছনে কাজ করছেন তাদের ক্ষেত্রে দুর্দান্ত যেতে চলেছে আপনাদের কেরিয়ারে কিন্তু উত্থান লক্ষ্য করা যাচ্ছে এই মাসে দাম্পত্যের জায়গাটা কিন্তু খুব একটা যে খারাপ যাবে তাও বলা যাবে না আবার খুব একটা যে ভালো যাবে তাও নয় অর্থাৎ এই মাসে কিছু কিছু সময়ে আপনাদের হাজব্যান্ড ওয়াইফের মধ্যে মতান্তর বা মতবিরোধ কিন্তু আসার সম্ভাবনা রয়েছে তবে আমি আপনাদেরকে বলবো আপনারা এই মাসে একটু হলেও মাথা ঠান্ডা করে চলুন সেক্ষেত্রে কিন্তু সেরকম প্রবলেম ক্রিয়েট হবে না তবে যারা সন্তানের জন্য প্রচেষ্টা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে অর্থাৎ আপনাদের জীবনে সন্তান লাভ হতে চলেছে আছে মাসে শারীরিক দিক কিন্তু কিছু পরিমাণ প্রবলেম ক্রিয়েট হবে অর্থাৎ পেটের রোগে ভোগার সম্ভাবনা রয়েছে স্নায়ুবিক প্রবলেম আসার সম্ভাবনা রয়েছে এছাড়াও এই মাসে হার্টের প্রবলেম আসারও কিন্তু সম্ভাবনা রয়েছে তাই বড় ধরনের কোনো কিছু ঘটার আগে অবশ্যই ডক্টরের সাথে কনসাল্ট করুন এই মাসে আর্থিক স্থিতির জায়গাটা কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে অর্থাৎ বিভিন্ন সূত্র থেকে আপনাদের আয় বৃদ্ধি পাবে তবে আয় যেমন হবে খরচাও হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে অর্থাৎ এই মাসে যথেচ্ছাকৃতভাবে খরচা হওয়ারও কিন্তু সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে তাই একটু খরচাকে লাগাম দেওয়ার চেষ্টা করুন ওভারঅল যদি বলা যায় বৃশ্চিক রাশির জাতক ও জাতিকার কিছু কিছু জায়গায় প্রবলেম রয়েছে বেশিরভাগটাই কিন্তু ভালো রয়েছে পুরোটাই নির্ভর করবে আপনার ব্যক্তিগত জন্মছকের উপর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটু লাইক করে দিন শেয়ার করে দিন এবং এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে লাল রঙের বটনটা ক্লিক করে দিন যাতে সমস্ত রকম নোটিফিকেশান আপনারা আপনাদের ফোনে পেতে পারেন ততক্ষণ পর্যন্ত আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এবং সকলকে ভালো রাখুন ধন্যবাদ